তোমাকে প্রথমে সেই ছেলেটা পয়সা লোভ দেখিয়ে তোমাকে কাজে নামাচ্ছে, কাজে নামিয়ে তোমার অজান্তেই তুমি দেখবে যে বাড়িতে কাজ করছো সেই বাড়ির পুরুষরা তোমাকে ওই তোমার স্বামীকেও দেখবে তারা বাস করে ফেলবে, দিয়ে তুমি নিজের সত্তা সব হারিয়ে ফেলছো। তখন দেখলো আর কি করবো, আমার তো বাবার বাড়ি ফিরে গিয়ে বাবা তো আর আমার বিয়ে দিতে পারবে না, তুমি চুপচাপ মেনে নিচ্ছ, নিয়ে 30-25 বছর বয়স হয়ে যাচ্ছে মরে যাচ্ছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলি শোনো, আমরা এখন খুবই ছোট গ্রামে, এখন যে একটা দুটো মেয়েদেরকে পাওয়া যেত যে কোনো চাকরি বা কাজ বাজ করছে, এমনকি তুমি যখন 18 বছর বয়স হচ্ছে তোমার বাবা মা বিয়ে দেবে, হয় তুমি কন্যাশ্রী না হলে আর একটা কি আছে রূপশ্রী, যে কোনো একটা টাকা তুমি পাবে, তাহলে তোমাদেরকে কিন্তু সরকার কিভাবে সাহায্য করছে, বিয়ে তো করতে কি হবে, বন্ধুত্ব থাকতেই পারে, ছেলে মেয়ের বন্ধুত্ব এখন হচ্ছে হবে, আগেও ছিল গোপনে ছিল এখন শেষে গেছে, তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে যে ছেলে তোমার 18-20 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করছে না, 100 ভাগ সে ছেলে তোমার নম্বর চায়, মানে তোমাকে নিয়ে সে সংসার করতে চায় না, এই ভোগ্য বস্তুর মতন ভোগ করবে ফেলে দেবে, ঠিক এইরকম ভাব। তাকে তার হেফাজত থেকে তার গার্জেনের কাছ থেকে ভুলিয়ে ভালি নিয়ে চলে যাওয়া এবং অবৈধ কাজে লাগানো, এটা হচ্ছে কারা করে, ইমোনার ট্রাফিকিং করে কারা, কিছু অসাধু ব্যক্তি আছে তারা পয়সার বিনিময়ে একটা মেয়েকে বা ছেলেকে নিয়ে কোথাও নিয়ে গিয়েছিল, সেই বিনিময়ে কিছু একটা টাকা পায়, সেটা তার ইনভেস্ট, অসাধু কিছু ব্যক্তি আছে, কিছু আছে ভালোবাসার অভিনয় কীভাবে নিয়ে যায়, ভালোবাসার অভিনয় করলো তোমার কাছে, ভালোবাসার অভিনয় করে একটা লোক দেখালো তোমার কিছু জিনিস দিল গিফট করলো, তুমি হয়তো ভাবলে সেটা তুমি ভালো, সে তোমাকে ভুল বুঝিয়ে এক জায়গায় নিয়ে গেল, নিয়ে গিয়ে সেখান থেকে আরেক জায়গায় টানতে তখন শেষ পর্যন্ত দেখা গেল তোমার একটা খারাপ জায়গায় গিয়ে চলে গেল। তারপরে অনেকে বিয়ে করে নিল, মাইনরদের তো বিয়ে দেওয়া যায় না, তোমরা হয়তো ভাবছো যে বিয়ে করে গেলে তাহলে সুখী হবে, কিন্তু ওই বিয়ে করে নিল কিভাবে মেয়েরা ফাঁদে পড়ে, গরিবের সুযোগ নাই,
দারিদ্রতার সুযোগ না যে এই মেয়েটা গরিব, তোর বাবা মা ঠিক মতো মেনটেন্স করতে পারছে না, তাকে আস্তে আস্তে রাস্তায় নিয়ে যাবে। মেয়েটা তোর ওর মাকে মায়ের খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি আস্তে নিয়ে যাবে। এবার কাজে গেলে কাজে জোর করে বিয়ে করতে বাধ্য করবে। অনেক মেয়ে আমরা উদ্ধার করেছি বাইরের থেকে, অন্যান্য স্টেট থেকে, কেরালা, দিল্লি, বোম্বাই থেকে, অত্যাচার করবে। আমার অনেক আছে কি যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।